ওয়েলকাম টু শর্মিজ বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 150 গ্রাম ছোলার ডালকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেব, নুন দিচ্ছি স্বাদ মতো, 1 চামচ হলুদ দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ডালটাকে 5 থেকে 6টা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এদিকে একটা মশলা বানিয়ে নিই। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি প্রায় 6 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো হালকা একটু ভাজা হয়ে এসেছে, এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর পেঁয়াজ কুচি। টমেটো আর পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখানে টমেটো আর পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ। 2 সেকেন্ডের জন্য মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেব। মশলা কষানো কিন্তু আমাদের হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে একটু রান্না করে নেব। ডালের জন্য বানাবো একটা তড়কা, তো তার জন্য আমি এখানে ছোট্ট একটা বাটিতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসটা কিন্তু আমি সাথে সাথে অফ করে দিয়েছি। এবার জাস্ট এটাকে ডালের ওপর ছড়িয়ে দেবো। ট্রাই করো এটাকে জিরা রাইস অথবা প্লেন রুটির সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্ট সেকশানে। দেখা হবে নেক্সট ভিডিওতে।